গুড মর্নিং। আমরা এখন অবস্থান করছি নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে 10-11 কিলোমিটার দূরে অবস্থিত চন্দ্রগিরি হিলসে। এটি আসলে ক্যাবেলকারের জন্য অনেক জনপ্রিয়। আমরা আপনাদেরকে এই চন্দ্রগিরি হিলে কেন আসবেন সেটি দেখাবো, আর সেই সঙ্গে আমি ইমরুলকাসের ইমন লাইট ট্রাভেলসের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের এই চন্দ্রগিরি হিলে আপনাদের ভিজিট করার জন্য। আর আমরা আজকে সারাদিনব্যাপী এখানে থাকবো এবং আপনাদেরকে এটার যে সৌন্দর্য সেই সৌন্দর্যগুলো পুঙ্খানুপুঙ্খভাবে দেখানোর জন্য চেষ্টা করবো। সো আশা করছি আপনারা আমাদের এই ভিডিওর সঙ্গে থাকবেন। শহর থেকে এখানে আসা যায় খুব সহজেই। এখানে যাতায়াতের জন্য রয়েছে বাস, ট্যাক্সি এবং প্রাইভেট কার। বাসে এলে খরচ পড়ে জনপ্রতি 300-400 নেপালি রুপি, আর ট্যাক্সিতে এলে খরচ পড়বে প্রায় 2-2,500 নেপালি রুপি। কাঠমান্ডু শহর থেকে চন্দ্রগিরি ক্যাবেলকার হিল স্টেশন আসতে সময় লাগে 40-50 মিনিট। গাড়ি থেকে নেমেই টিকিট সংগ্রহ করতে হবে। টিকিট করার আগে মাথার উপরে লাগানো নির্ধারিত বোর্ডে দেখে নিন আপনার টিকিটের মূল্য কত। প্রাপ্তবয়স্ক এবং শিশুদের টিকিটের মূল্য আলাদা। সার্কের সদস্য দেশ হিসেবে বাংলাদেশিদের টিকিটের মূল্য যাওয়া এবং আসা 1120 নেপালি রুপি। 3 ফিট পর্যন্ত বাচ্চাদের টিকিট ফ্রি, আর 3-4 ফিট পর্যন্ত বাচ্চাদের টিকিটে 40% ডিসকাউন্ট। প্রতিবন্ধীদের রয়েছে 50% ডিসকাউন্ট। টিকিট আপনি নেপালি রুপি কিংবা ইউএস ডলার দিয়েও কিনতে পারেন। টিকিট সংগ্রহের পর ক্যাবেলকার স্টেশনের ভবনের বাহিরে নির্ধারিত জায়গায় লাইনে দাঁড়াতে হবে। এই ফাঁকে বলে নেই, চন্দ্রগিরি ক্যাবেলকার স্টেশন খোলা থাকে সকাল 8টায় এবং বন্ধ হয়ে যায় বিকেল 5টায়। অর্থাৎ আপনারা সকাল 8টায় এই ক্যাবেলকার স্টেশনে ওঠার পর বিকেল 5টার মধ্যে যে কোনো সময় নামতে পারেন অথবা বিকেল 5টায় নামতে পারেন। যাই হোক, ছুটির দিনগুলোতে ক্যাবেলকার স্টেশনটিতে অনেক বেশি ভিড় থাকে, অনেক বেশি সময় লাইনে দাঁড়িয়ে উঠতে হয় ক্যাবেলকারে। এখানে আসার সময় যদি সঙ্গে পরিবার থাকে তাহলে অবশ্যই একটি পাটি কিংবা বিছানার চাদর নিয়ে আসবেন। তবে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো, চন্দ্রগিরি পাহাড়ে ওঠার আগে অবশ্যই আপনার মোবাইলে ওয়েদার ক্যালকুলেটরের মাধ্যমে তাপমাত্রা সম্পর্কে একটি ধারণা নিয়ে নেবেন। কারণ মাটি থেকে প্রায় 10,000 ফুট ওপরে যে কোনো সময় এখানকার তাপমাত্রা পরিবর্তন হতেই পারে, ফলে আপনার শীতের কাপড় অবশ্যই বহন করতে হবে। উপরে ওঠার পর যদি ঠান্ডা লাগে তাহলে আপনাকে নিচে ফিরে আসতে হবে, তা না হলে আপনি অসুস্থ হয়ে পড়বেন। কথা বলতে বলতে আমরা চলে এলাম আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যের দ্বিতীয় ধাপে, অর্থাৎ ক্যাবেলকার স্টেশনে। এখানে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ক্যাবেলকারে উঠতে হয়। অনেকেই ক্যাবেল বক্সে ওঠার সময় অনেক ভয় পান কিংবা তাড়াহুড়ো করে ওঠেন, এগুলোর কোনোটি উচিত নয়। একেবারেই স্বাভাবিকভাবে উঠতে হবে। একটিতে যেতে না পারলে আপনি পরবর্তীটিতে যেতে পারবেন। তবে বলে রাখা ভালো, এখানে একটি বক্সে একটি সিটে 4 জন করে, 2টি সিটে মোট 8 জন বসা যায়। ভিড় না থাকলে একই পরিবারের যদি আপনারা 4-5 জন হয়ে থাকেন বা 3 জনও হয়ে থাকেন, সিকিউরিটিদের বলে একটি বক্সতে আপনারা রিজার্ভ যেতে পারেন। এজন্য অতিরিক্ত কোনো টাকা বা রুপি পে করতে হয় না। আমরা চন্দ্রগিরি পাহাড়ের দিকে যাত্রা শুরু করেছি। উপরে যেতে যেতে আপনাদের কিছু তথ্য জানিয়ে রাখি। ক্যাবেলকার উপরে উঠতে কিংবা নিচে নামার সময় হালকা ঝাঁকুনি অনুভূত হতে পারে,
এতে ভয়ের কিছু নেই। আবার কখনও কখনও বৈদ্যুতিক গোলযোগের কারণে কিংবা বিদ্যুৎ লাইন বন্ধ হয়ে গেলে ক্যাবল কার থেমে থাকে, তখনও আতঙ্কিত হওয়ার কিছু নেই, আসলে এগুলো কোনো সমস্যাই না। আপনারা কখনো এমন পরিস্থিতিতে পড়লে শান্ত হয়ে কিছুক্ষণ বসে থাকবেন, কোনো উৎকণ্ঠার কিছু নেই, কিছু সময় পর এটি আবারও অটোমেটিক সচল হয়ে যাবে। ক্যাবল কারটি উপরে উঠতে উঠতে 6,000 ফিট পার হওয়ার পর কানে হালকা ব্যথা অনুভূত হতে পারে, ঠিক প্লেন টেক অফ কিংবা ল্যান্ডিংয়ের সময় যেমনটি হয়ে থাকে। মূলত মস্তিষ্কের ভেতরের চাপ এবং বাহিরের চাপের তারতম্যের কারণেই এটি হয়ে থাকে। চন্দ্রগিরি ক্যাবল কারে ওঠার সময় আপনার একের পর এক নতুন অভিজ্ঞতা হতেই থাকবে। বিশেষ করে 7,000 থেকে 8,000 ফিট উপরে এসে একটা সময় ক্যাবল কারটি মেঘের ভেতর দিয়ে যেতে শুরু করবে। এত কাছ থেকে এভাবে মেঘ দেখার তেমন সৌভাগ্য আর নাও হতে পারে। মেঘের হিমশীতল হাওয়ায় প্রাণটা জুড়িয়ে যাবে, তখন আপনার দৃষ্টি আটকে থাকবে দূর পাহাড়ের সবুজ সমারোহে, মনে হবে যেন এক অচেনা জগতে প্রবেশ করছেন। এভাবেই যেতে যেতে একসময় পুরো কাঠমান্ডু শহরটাই আপনার চোখের সামনে চলে আসবে। আকাশ থেকে পাখির চোখে দেখবেন কাঠমান্ডু শহরের পুরো ভিউ। যেতে যেতে বলে নিই, এই চন্দ্রগিরি হিলটি মাটি থেকে অলমোস্ট 9,500 ফিট উপরে, আর এটি ওঠা একটু কষ্টকর, বাট খুব বেশি কষ্টকর নয়। সো আমরা আপনাদের রুটটপ থেকে ভিউটা কেমন আসে চারদিকের সেটি দেখাবো। আর বেসিক্যালি এখানে আসে মানুষ এখান থেকে পর্বতগুলো দেখতে। সো আই হোপ ভিডিওটি আপনাদের ভালো লাগবে। চন্দ্রগিরি পাহাড়ের সংক্ষিপ্ত ইতিহাস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এই পাহাড়ে হিন্দু ধর্ম অবলম্বীদের জন্য নির্মাণ করা হয়েছে ভালেশ্বর মহাদেবের মন্দির। সেখানেই প্রতিদিন হাজার হাজার মানুষ আসে পুজো দিতে। এই উচ্চতায় নির্মাণ করা হয়েছে একটি ভিউ টাওয়ার, যেখান থেকে পর্যটকরা চারদিকের দৃশ্য ভালোভাবে উপভোগ করতে পারেন। শুধু তাই নয়, এখানে রয়েছে একটি অত্যাধুনিক টেলিস্কোপ, যার মাধ্যমে কেউ অন্নপূর্ণা পর্বত, কেউ মাউন্ট এভারেস্ট কিংবা এর আশপাশের বরফাচ্ছাদিত এলাকাগুলো ভালো করে দেখতে পারেন। তবে এর জন্য গুনতে হবে অতিরিক্ত 50 নেপালি রুপি। এছাড়াও রয়েছে ক্যাফে, ফাউন্টেইন, বার। শিশুদের জন্য রয়েছে খেলার মাঠ এবং ব্র্যান্ড শপ। চন্দ্রগিরি ক্যাবল কার নির্মাণ করেছে নেপালের বেসরকারি প্রতিষ্ঠান কাঠমান্ডু ফান পার্ক লিমিটেড। দীর্ঘ 15 মাস ব্যাপী 300 শ্রমিকের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে 2016 সালের 15ই ডিসেম্বর চালু হয় এটি। চন্দ্রগিরি ক্যাবল কারে রয়েছে 38টি বক্স এবং 11টি সুউচ্চ টাওয়ার। একই সময়ের মধ্যে প্রতিদিন প্রায় 200টি ট্রিপে 10,000 পর্যটক এখানে রাউন্ড করেন। প্রতি ঘন্টায় 1,000 পর্যটক বহনের সক্ষমতা রয়েছে চন্দ্রগিরি ক্যাবল কারের। এবার চন্দ্রগিরির সবথেকে স্পেশাল দুটি জিনিস আমরা ট্রাই করব। একটি হচ্ছে এখানকার লাইভ কিচেনে তৈরি জিলাপি এবং চিকেন মোমো। আপনারা দেখছেন কত পরিচ্ছন্নভাবে তৈরি করা হচ্ছে জিলাপি। বলে রাখা ভালো, এখানকার খাবারের মূল্য অন্যান্য স্থানের তুলনায় একটু বেশি, তবে টাটকা এবং সুস্বাদু।
খাওয়া এবং ঘোরা শেষে এবার ক্যামেরাবন্দি হলাম চন্দ্রগিরি ক্যাবেলের মালিক মিস্টার চন্দ্র দখলের সঙ্গে। চন্দ্রগিরির সবথেকে আকর্ষণীয় ব্যাপার হলো মেঘমুক্ত আকাশে নেপালের চারপাশের পর্বতমালা এখান থেকে খুব ভালোভাবেই দেখা যায়। এই ছিল লাইট ট্রাভেলসের এ পর্বের আয়োজন। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে অন্যদের দেখার সুযোগ তৈরি করে দেওয়ার জন্য অনুরোধ করছি। সেই সঙ্গে নেপাল ট্যুরের ব্যাপারে কোনো তথ্য প্রয়োজন হলে আমাদের কমেন্ট এবং ইনবক্স করুন।